হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়। ওং শ্রী মহাকাল রুদ্র দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল ভৈরব দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল রুদ্র তারকনাথ দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল রুদ্র কেদারনাথ দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল রুদ্র বদ্রীনাথ দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল রুদ্র অমরনাথ দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল রুদ্র ভুবনেশ্বর দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল রুদ্র লিঙ্গরাজ দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল রুদ্র আশুতোষ দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল রুদ্র গঙ্গাধর দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল রুদ্র শশীধর দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল রুদ্র জটাধারী দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল রুদ্র পঞ্চানন দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল রুদ্র নটরাজ দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল রুদ্র মৃত্যুঞ্জয় দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল রুদ্র মহামৃত্যুঞ্জয় দেবায় নমঃ। হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়। ভক্তগণ, শিবকৃষ্ণ গুরুকুল সেবাশ্রমের থেকে তোমাদের সকলের মঙ্গল প্রার্থনা করি, তোমাদের সকলের সফলতা প্রার্থনা করি, তোমাদের সকলের আরোগ্য প্রার্থনা করি। কিছু চিঠির উত্তর আজকেও দেব এবং কিছু ধার্মিক প্রশ্নের উত্তর দেব। যে চিঠিটির উত্তর আগের দিন সম্পূর্ণ হয়নি, সেই চিঠির উত্তর আজ সম্পূর্ণ করব। লিখছ শ্রী চরণেশু বাবা দেবদাস। পত্রে প্রথমেই আমার অনেক অনেক প্রণাম নেবেন। বাবা, আমি আপনার প্রোগ্রাম প্রতি রবিবার সোনার বাংলা চ্যানেলে দেখি। দীর্ঘদিন ধরে বাবা আমি বহু সমস্যার মধ্য দিয়ে চলেছি। আমার নাম সুমিতা দাস। আমার জন্ম তারিখ 5 জানুয়ারি 1985 সাল। জন্মস্থান চণ্ডীতলা হাসপাতাল এবং জন্ম সময় 5:45 PM। বাবা, আমি আমার বিয়ের সম্পর্কে, আমার সরকারি চাকুরি সম্পর্কে জানতে চাই। এছাড়া বাবা, আমার সঙ্গে কেউ ভালো ব্যবহার করে না, কেউ ভালোবাসে না কেন? যাকেই বন্ধু ভেবে উপকার করেছি সেই আমার ক্ষতি করেছে কেন? সমস্ত কিছু সম্পর্কে জানতে চাই। এইসব সমস্যা থেকে মুক্তির উপায় বলে দিন বাবা। ইতি সুমিতা। সুমিতা দাস প্রযত্নে ঈশ্বর গোবর্ধন দাস। ঠিকানা গ্রাম আদান কোলেপাড়া, পোস্ট জনাই, জেলা হুগলি, পিনকোড নাম্বার 712304। মা, তুমি এই চিঠি লিখেছ, তোমার চিঠি এর আগের দিনও আমি পড়েছিলাম এবং তোমার চিঠির উত্তর দেওয়া শুরু করেছিলাম। যে পর্যায়গুলো বাকি আছে সেগুলো বলবো। গতদিন আমি তোমাকে বিবাহ সম্পর্কে বলেছিলাম, তোমার কত দূরে বিয়ে হবে, ছেলে চাকুরি করবে না ব্যবসা করবে, এবং বলেছিলাম যে তোমার বিয়ের সম্পর্কে কি ধরনের ছেলের সাথে তোমার বিয়ে শুভ হবে। আজ আমি তার পরবর্তী অংশগুলি বলবো, বাজিগুলি বলা বাকি আছে সেগুলি বলবো। বিবাহ ক্ষেত্রে তোমার বিবাহ জটক বিচার বা ম্যারেজ ম্যাচমেকিং একান্তভাবেই তোমার জন্য দরকার। বিবাহ জটক বিচার বা ম্যারেজ ম্যাচমেকিং, বিবাহ জটক বিচার বা ম্যারেজ ম্যাচমেকিং
বিবাহ জটক বিচার বা ম্যারেজ ম্যাচমেকিং করে তোমার বিয়ে করা উচিত বা তোমার বিয়ে হওয়া উচিত। সমবয়সী ছেলের সাথে বিয়ে তোমার একেবারেই শুভ হবে। বয়সে সমান সমান ছেলে যার বয়স তোমার বয়সের সাথে প্রায় সমান, এরকম ছেলের সাথে বিয়ে তোমার শুভ হবে না। সেই ছেলের সাথে তোমার বয়সের পার্থক্য কম করে 6 থেকে 11 বছরে ছোট বড় হওয়া প্রয়োজন। কম করে 6 থেকে 11 বছরে ছোট বড় হওয়া প্রয়োজন। এবং তোমার তোমার জীবনে, এর আগের দিনই বলেছি, 218 কিলোমিটারের মধ্যে তোমার বিয়ের যোগ। তোমার 218 কিলোমিটারের মধ্যে তোমার বিয়ের যোগ। শ্বশুর বাড়িতে তুমি প্রথমে খুবই সম্মান পাবে, খুবই ভালোবাসা পাবে, কিন্তু সেই সম্মান, সেই ভালোবাসা, সেই যে গুরুত্ব, তা স্থায়ী নয়। আবার বলছি মা, শ্বশুর বাড়িতে তুমি খুবই ভালোবাসা পাবে। তোমার জীবনে শ্বশুর বাড়িতে তুমি যে ভালোবাসা পাবে, শ্বশুর বাড়িতে তুমি যে গুরুত্ব পাবে, শ্বশুর বাড়িতে তুমি যে সম্মান পাবে, তুমি যে স্নেহ পাবে, কিন্তু মা, সেই স্নেহ যে খুব বেশি দিন স্থায়ী হবে তা কিন্তু নয়। তোমার অষ্টমে মঙ্গল আছে এবং সেই মঙ্গল তোমার শুক্রের সাথে আছে, যেটা চরমভাবে তোমার মাঙ্গলিক দোষ বা মঙ্গল দোষ বা ভৌম দোষ তৈরি করেছে, যে কারণে শ্বশুর বাড়িতে তোমার গুণগুলো কম দেখবে, দোষগুলো বেশি দেখবে। শ্বশুর বাড়িতে তোমার গুণগুলো কম দেখবে এবং তোমার দোষগুলো বেশি দেখবে। এই ক্ষেত্রে এমন রয়েছে যে তোমার হাজবেন্ড কি হবে তার যে সম্পূর্ণ ব্যক্তিত্ব থাকবে তা নয়, সে তোমার সামনে বলবে, হ্যাঁ তোমার সাথে যেটা হচ্ছে সেটা ঠিক নয়। মা সুমিতা, তুমি শুনছো, তোমার পেরেন্টসও নিশ্চয়ই শুনছেন, যে তোমার সামনে বলবে, হ্যাঁ যে তোমার সাথে এই বাড়িতে যা হচ্ছে তা ঠিক নয়। কিন্তু কিছুক্ষণ পরে বা কয়েকদিন পরে বা একদিন পরে তোমার ফ্যামিলি, মানে তোমার শ্বশুর বাড়ির ফ্যামিলির সামনে তোমার হাজবেন্ড যা বলবে তা একেবারেই বিস্ময়কর, তা একেবারেই হতবাক করার মতো। তোমাকে বলবে যে তুমি ঠিক নও, তোমারই সমস্ত দোষ, সমস্ত ভুলগুলো তোমার, আর এই বাড়ির সবাই ঠিক আছে, এই বাড়ির কারোর আর কোনো প্রকার ভুল ত্রুটি নেই, যত দোষ সুমিতা তোমার। এই অদ্ভুত এক পরিস্থিতির মধ্যে তোমাকে শ্বশুর বাড়িতে পড়তে হবে, আর শ্বশুর বাড়িতে তোমার স্বাধীনতা ভীষণভাবে নষ্ট হতে পারে বা খর্ব হতে পারে। শ্বশুর বাড়িতে তোমার স্বাধীনতা ভীষণভাবে নষ্ট হতে পারে, ভীষণভাবে খর্ব হতে পারে। আর কি বিষয়, যে তোমার মন খুবই সাদা, তোমার মন খুবই পরিষ্কার, কিন্তু তুমি ভীষণ প্রতিবাদী, অনেক অন্যায়কেই তুমি
তার তীব্র এবং মুখের ওপরে তুমি তার প্রতিবাদ করবে। অনেক অন্যায়েরই তুমি খুব তীব্র এবং মুখের ওপর তুমি তা প্রতিবাদ করবে, যে কারণে কি হবে যে তুমি খুব অপ্রিয় হয়ে উঠবে, তুমি খুব অপ্রিয় হয়ে উঠবে। তোমা বারবারই বলছি যে আফটার ম্যারেজ, বিবাহের পর, বিবাহিত জীবনের সুখ শান্তিতে, বিবাহিত জীবনের সুখ শান্তি নিয়ে যথেষ্ট সমস্যা আছে, যথেষ্ট সমস্যা আছে। এবং এক্ষেত্রে এমনও সময় আসবে যে চক্রান্ত করে তোমাকে ডিভোর্সের দিয়ে দেবে বা ডিভোর্সের দিকেও ব্যাপারটা যেতে পারে। তাই বারবার করে বলছি যে বিবাহ জোটক বিচার বা ম্যারেজ ম্যাচমেকিং করে বিয়েতে এগোতে হবে। বিবাহ জোটক বিচার বা ম্যারেজ ম্যাচমেকিং করে বিয়েতে এগোতে হবে। এবং শুধু তাই নয়, শুধুমাত্র তাই নয়, তার সাথে কি করতে হবে, যে অশুভ গ্রহযোগগুলো তোমার রয়েছে অষ্টমে শুক্র মঙ্গল, তার শান্ত করা দরকার, তা শান্ত করা দরকার। মহালয়া থেকে শুরু করে জগদ্ধাত্রী পূজা পর্যন্ত এর জন্য শুভ সময়। আর তোমার জন্মকুণ্ডলে, তোমার জন্মকুণ্ডলিতে কেমদ্রুম যোগ আছে। এর আগের দিন তোমার স্বাস্থ্য সম্পর্কে বলছিলাম, তোমার মানসিক অস্থিরতা সম্পর্কে বলছিলাম, তোমার একাকিত্ব সম্পর্কে বলছিলাম, যে মা খুব মাঝে মাঝে খুব একা লাগবে, খুব হতাশ লাগবে, খুব একাকিত্ব লাগবে, খুব অসহায় লাগবে, খুব নিরুপায় লাগবে, কারণ তোমার লগ্নপতি, তোমার লগ্ন হলো, তোমার ছকটি দেখো, তোমার লগ্ন হলো কর্কট। তোমার অনার অব দ্য অ্যাসেন্ডেন্ট, লগ্নের মালিক তোমার বারো নম্বর ঘরে আছে, বারো নম্বর ঘর। আর এই বারো নম্বর যে ঘর, তা কি হলো যে এটি ব্যয় স্থান, ফলে স্বাস্থ্যহানি এবং কেমদ্রুম যোগের যে সমস্যাগুলো, মানে কখনো ধনশালী না হওয়া, তোমরা সাথে অনেকেই অনুষ্ঠান দেখছো, অনেকে দেখছো যে জীবনে অনেকেই পরিশ্রম করছো, অনেকে দেখছো যে জীবনে অনেক পরিশ্রম করছো, অনেক পরিশ্রম করা সত্ত্বেও আর্থিক উন্নতি, আর্থিক স্টেবিলিটি হচ্ছে না। যদি জন্মকুণ্ডলিতে এরকম, যদি জন্মকুণ্ডলিতে এরকম কেমদ্রুম যোগ থাকে, অর্থাৎ চন্দ্র যে ঘরে আছে সেই ঘরে কোনো গ্রহ নেই, তার আগের ঘরে এবং তার পরের ঘরেও কোনো গ্রহ নেই, তাহলে এটি একটি ভয়ানক দারিদ্র যোগ, বা তা আর্থিক উন্নতির ক্ষেত্রে সারা জীবন অন্তরায় তৈরি করে রাখে। কোনোভাবে যথাযথ আর্থিক উন্নতি হতে পারে না, কোনোভাবে যথাযথ আর্থিক উন্নতি হতে পারে না। এটি একটি অর্থনৈতিক ক্ষেত্রে খুব বড় বাধা বিপত্তির কারণ, খুবই বড় বাধা বিপত্তির কারণ। তোমার এখানে কেমদ্রুম যোগ আছে, আর যাদের যাদের কেমদ্রুম যোগ আছে, দেখো কিভাবে তৈরি হয়, একবার ছকটা দেখো, যে চন্দ্র যে ঘরে আছে যদি তার আগের ঘরে আর তার পরের ঘরে কোনো গ্রহ না থাকে এবং
চন্দ্রের সাথেও যদি কোনো গ্রহ না থাকে তাহলে এটি হচ্ছে কেমদ্রুমজ। এর জন্য মকর সংক্রান্তি যখন গঙ্গা সাগরে সঙ্গম হয় সেখানে যখন পুণ্য স্নান হয় সেই মকর সংক্রান্তি তিথি এই কেমদ্রুম যোগের জন্য। আবার যাদের লগ্নপতি সেক্ষেত্রে তো খুবই ইম্পর্টেন্ট, সমস্ত কেমদ্রুম যোগের জন্য এবছর মকর সংক্রান্তি আসছে। এবং যাদের লগ্নপতি হলো স্বয়ং চন্দ্র সেক্ষেত্রে এটা একান্তভাবে এই যোগ্য এই সময়টা এই ভয়ানক এবং অত্যন্ত কষ্টদায়ক ভয়ানক এবং অত্যন্ত কষ্টদায়ক কেমদ্রুম যোগের জন্য তা উপযুক্ত সময় তা প্রতিকার করবার জন্য গ্রহ শান্তি করবার জন্য। মা তোমার জন্মকুণ্ডলিতে আগের দিনই তোমাকে বলেছি যে তোমার 43টি শুভ যোগ আছে। তোমার জন্মকুণ্ডলিতে 43টি শুভ যোগ আছে এবং 31টি অশুভ যোগ আছে। তোমার 43টি শুভ যোগ আছে এবং তোমার 31টি অশুভ যোগ আছে। 31টি অশুভ যোগ থাকার জন্য এই 43টা শুভ যোগ সম্পূর্ণ শুভ ফল দিতে পারছে না। এই 43টা শুভ যোগ সম্পূর্ণ শুভ ফল তোমায় দিতে পারছে না, কারণ তোমার 31টি অশুভ যোগ তোমার জন্মকুণ্ডলিতে রয়েছে। তুমি তোমার সরকারি চাকরি সম্পর্কে প্রশ্ন করেছ। মা তোমার জীবনে 3 থেকে 4 বার সরকারি চাকরির যোগাযোগ আসে। আবার বলছি, খুব মন থেকে দিয়ে শুনবে, মা তোমার জীবনে 3 থেকে 4 বার তোমার সরকারি চাকরির যোগাযোগ আসবে। কিন্তু অদ্ভুত, 3 থেকে 4 বার যোগাযোগ আসার পরেও সরকারি চাকরি ম্যাচিওর করা কিন্তু খুবই মুশকিল, বা সরকারি চাকরি ম্যাচিওর করবে না। 3 থেকে 4 বার সরকারি চাকরি যোগাযোগ এলেও সরকারি চাকরি কিন্তু মা ম্যাচিওর করবে না, তাতে প্রভূত পরিমাণ বাধা আছে। তোমার জীবনে বর্তমান বয়স কত হয়েছে মা? তোমার 1985 সালে জন্ম, বর্তমান তোমার 31+ মা এজ হলো, তোমার 85 সালে মা জানুয়ারিতেই জন্ম। মা তোমার বিয়ের সময় শুরু হয়ে গিয়েছে 26 বছর 4 মাস থেকে, আগের দিনও বলেছি 26 বছর 4 মাস থেকেই তোমার বিয়ের সময় শুরু হয়ে গিয়েছে। কিন্তু যোগ্য বিয়ের ক্ষেত্রে তোমার বাধা আছে। আবারও বলছি, যোগ্য বিয়ের ক্ষেত্রে তোমার বাধা আছে। সমস্যা বেশি আছে বিবাহ বিবাহিত জীবনের সুখ শান্তিকে কেন্দ্র করে। সমস্যা বেশি আছে বিবাহ এবং বিবাহিত জীবনে সুখ শান্তিকে কেন্দ্র করে সমস্যাটা তোমার বেশি আছে। তোমার জন্য শুভ তারিখ এবং শুভ সংখ্যা, তোমার জন্য শুভ তারিখ এবং শুভ সংখ্যা প্রতি ইংরেজি মাসে
২৫, ২৬ এবং ৩১। প্রতি ইংরেজি মাসে এই সমস্ত তারিখ আর এই সমস্ত সংখ্যাগুলো তোমার জন্য শুভ। প্রতি ইংরেজি মাসের এই সমস্ত তারিখ আর এই সমস্ত সংখ্যাগুলো তোমার জন্য শুভ। যে কোনো শুভ কাজ তুমি এই সব তারিখে করবে সেটা তোমার জন্য সফল হবে, সেটা তোমার জন্য সাকসেস হবে, সেটা তোমার জন্য সফল হবে, সেটা তোমার জন্য সাকসেস হবে। তোমার জন্য শুভ রং, তোমার জন্য শুভ রং হলো অরেঞ্জ, হোয়াইট, ব্রাউন, অ্যাশ কালার, এবং তোমার জন্য শুভ রং হলো লাইট গ্রিন। এগুলো তোমার জন্য শুভ রং। তোমার ঘরে তুমি এই সমস্ত তোমার ঘরের ওয়ালের কালার যদি এই সমস্ত কোনো একটি রং হয় তা বেশি শুভ হবে। তোমার বেডশিট তুমি এই সমস্ত রঙের ব্যবহার করবে, জামা কাপড় এই সমস্ত রঙের ব্যবহার করবে, পেন, রুমাল ইত্যাদি তুমি এই সমস্ত রঙের ব্যবহার করবে, পূর্ব এবং দক্ষিণ, পূর্ব দিক আর দক্ষিণ দিক তোমার জন্য শুভ দিক। তুমি পূর্ব দিকে মাথা করে শোবে বা দক্ষিণ দিকে মাথা করে শোবে, তুমি পূর্ব দিকে মুখ করে বসে যে কোনো শুভ কাজ করবে বা তুমি দক্ষিণ দিকে মুখ করে বসে যে কোনো শুভ কাজ করবে। পবনমুক্তা আসন এবং হলা আসন তোমার জন্য শুভ যোগাসন। পবনমুক্তা আসন এবং হলা আসন তোমার জন্য শুভ যোগাসন। দিনে দু মিনিট করে তুমি পবনমুক্তা আসন আর দু মিনিট করে তুমি হলা আসন অভ্যাস করবে। তোমার জন্য ওম হলো মঙ্গলময় চিহ্ন। তোমার ঘরের দরজার ওপর, আলমারির ওপর তুমি ওম এর স্টিকার লাগাবে। তোমার মোবাইল ফোনে তুমি ওম এর ছবি রাখবে। তোমার শোবার ঘরের দেওয়ালেও তুমি ওঙে স্টিকার লাগাবে। তুমি অবশ্যভাবে এই জগদ্ধাত্রী পূজার মধ্যে আর তা যদি সম্ভব নাও হয় তুমি কিন্তু অবশ্যভাবে মকর সংক্রান্তির আগেই তুমি এই গ্রহ শান্তির ব্যবস্থা করবে। তোমার বিবাহিত জীবন যেন সুখের হতে পারে। ভগবান তোমার মঙ্গল করো। আমরা দেখব আরো কি চিঠি আছে, আরো চিঠির উত্তর দেব এবং তার সাথে সাথে কিছু ধার্মিক প্রশ্ন করেছ। এর পরের চিঠিতে লিখছ, মহাশয় বাবা দেবদাস আপনার চরণে দিলাম আমার অন্তরের কোটি কোটি ভক্তিপূর্ণ প্রণাম। সৃষ্টি টিভিতে সকাল প্রতিদিন ৬টায় আপনার অনুষ্ঠান
এবং কণ্ঠস্বর শ্রবণ করে মুগ্ধ হয়ে কয়েকটি প্রশ্ন আপনার চরণ তলে রাখলাম, উত্তর দিলে খুবই উপকৃত হব এবং চিরকৃতজ্ঞ থাকব। এক, আমার কর্ম জীবন কেমন হবে, চাকুরি বা অন্য কিছু? দুই, আমার বিবাহ কেমন হবে? তিন, ঘর বাড়ি যানবাহন হবে কি না? চার, আমার শত্রু আছে কি না? আমার শত্রু আছে কি? পাঁচ, কোনো বাধা বিপত্তি আছে কি? প্রার্থনা করি সমস্যার সমাধান জানাবেন। জন্ম তারিখ ইংরেজির 6 আগস্ট 1984 সাল, জন্ম সময় রাত্রি 10:20, জন্মস্থান কোথাও তুমি লেখনি, জন্মবার সোমবার। ইতি শ্রী শুভেন্দু শাসমল, শালিপুর, আরামবাগ, হুগলি। এই চিঠি তুমি আমাকে বাবা লিখেছ, কিন্তু চিঠিতে কোথাও তুমি জন্মস্থান লেখনি। বাবা, তুমি এই চিঠি লিখেছ, তোমার এই যে চিঠি তা অত্যন্ত আন্তরিক। আমি তোমার চিঠি উত্তর দেবার জন্য খুবই উদগ্রীব, কিন্তু অদ্ভুত যে তুমি কোথাও তোমার এখানে জন্মস্থান লেখনি। যাদের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান জানা নেই, যাদের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান জানা নেই, তাদের কি করা যাবে? তাদের হাত দেখে তাদের সম্পর্কে জ্যোতিষ এবং ধার্মিক পরামর্শ দেওয়া যাবে। আর যাদের জন্ম তারিখ আছে তাদের ক্ষেত্রে জন্ম তারিখ থেকে করা যাবে? তুমি খুব অস্থিরতাতে বা খুবই টেনশনে বা খুবই দুশ্চিন্তায় ইত্যাদির মধ্যে তুমি জন্ম তারিখ, জন্ম সময়, জন্মবার সব লিখেছ, কিন্তু তুমি জন্মস্থানটা লিখতে ভুলে গেছ। বাবা, আমি আশা করব তোমার চিঠির উত্তর আমি আবার কখনো দিতে পারব। তোমার আমি চিঠির জন্য অপেক্ষা করব, যে তুমি আমাকে চিঠি লিখবে, আর আমি ভবিষ্যতে কখনো তোমার চিঠির উত্তর দেব, যে চিঠির মধ্যে জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, জন্মবার অবশ্যভাবে লেখা থাকবে। জন্মস্থান লিখতে তুমি আর ভুলবে না। আমি তোমার চিঠির জন্য অপেক্ষা করব বাবা। এর পরের যে চিঠি, সেই চিঠির উত্তর দেব। লিখছ, জয় মা কালী, শ্রী চরণেশু, বাবা শ্রী দেবদাস, আপনাকে শতকোটি প্রণাম জানিয়ে পত্র লিখলাম। আমি আমার সম্বন্ধে জানতে চাই। স্বামী, দুই সন্তান নিয়ে আমার সংসার খুব কষ্ট করে এই সংসারটাকে দাঁড় করিয়েছি। সব থেকেও আমার কিছু নেই, তাই আমি এই বয়সে এসে আপনার কাছে আমার সম্বন্ধে কিছু জানতে চাই। এইবার সুখের মুখ দেখতে পাবো তো? আমি ঘরে বসে কিছু করতে চাই, কি করলে ভালো হবে আপনি বলে দেবেন। আমার শরীর, শুভ রং, সংখ্যা,
মাঙ্গলিক চিহ্ন বার সব বলে দেবেন। প্রণাম জানিয়ে শেষ করলাম, এটি অঞ্জলি চ্যাটার্জি। অঞ্জলি চ্যাটার্জি 27 এপ্রিল 1968 সাল শনিবার দুপুর 2টোর সময় হাওড়াতে জন্ম। মেষ রাশি সিংহ লগ্ন, তুমি লিখেছ হাওড়া কদমতলা থেকে তুমি লিখছ। মা তোমার এই চিঠি তুমি দেখতে পাচ্ছ, তোমার এই চিঠি, তোমার হাতে লেখা চিঠি মা তুমি দেখতে পাচ্ছ। সবার আগে যেটি বলবো মা, যে তোমার এখানে যে ছক, তোমার এই জন্মকুণ্ডলিতে দেখো, অদ্ভুত তোমার এই জন্মকুণ্ডলি, যে কারণে মা তুমি প্রথম থেকেই তুমি খুব সংঘর্ষ, খুব স্ট্রাগল করে তুমি জীবনে এগিয়ে চলেছ। আর তোমার সংঘর্ষ করেও তুমি যে হার মানো না, তুমি যে তারপরেও ঠিক সেখান সেই সমস্যা থেকে, সেই সমস্যার সাথে তুমি যে লড়াই করে চলো, তা অনেকের কাছে খুব গাত্রদায়ের ব্যাপার হয়। তারা তোমাকে খুব ভাবে মানে হিংসা করে, কোনো কোনো সময় তোমাকে উপহাসও করে, কারণ তারা তোমার কে তারা হিংসেও করে। তোমার এই হচ্ছে তোমার জন্মকুণ্ডলী মা। তোমার জন্মকুণ্ডলীতে মেষ রাশিতে আছে রবি, চন্দ্র, মঙ্গল, বুধ। রবি আছে, চন্দ্র আছে, মঙ্গল আছে, আর বুধ আছে। একটি ঘরে 4টি গ্রহ আছে। তার পরের ঘরে অর্থাৎ বৃষর ঘরে কোনো গ্রহ নেই, বৃষর ঘরে কোনো গ্রহ নেই। তারপরে মেষের ঘরে, মেষের ঘরে তুমি দেখছো যে এতগুলো গ্রহ, তারপরে বৃষের ঘরে কোনো গ্রহ নেই। এবারে তার পরবর্তী ঘরে যাই, মিথুন। মিথুনে কোনো গ্রহ নেই এবং কর্কটেও কোনো গ্রহ নেই। মিথুনে কোনো গ্রহ নেই এবং কর্কটে কোনো গ্রহ নেই। মা তার পরবর্তী ঘরে অর্থাৎ সিংহ রাশিতে আছে বৃহস্পতি এবং লগ্ন। সিংহতে আছে লগ্নে বৃহস্পতি এবং কন্যা রাশিতে আছে কেতু। কন্যাতে আছে কেতু, তুলাতে কোনো গ্রহ নেই, তুলাতে কোনো গ্রহ নেই। বৃশ্চিকে কোনো গ্রহ নেই, বৃশ্চিকে কোনো গ্রহ নেই। ধনুতে, ধনুতে কোনো গ্রহ নেই, ধনুতে কোনো গ্রহ নেই। মকরে কোনো গ্রহ নেই, মকরে কোনো গ্রহ নেই। এবং কুম্ভতে কোনো গ্রহ নেই, কুম্ভতে কোনো গ্রহ নেই। শনি, রাহু, শুক্র এই 3টি গ্রহ একসাথে একসাথে রয়েছে কোথায়? মীন রাশিতে। মীন রাশিতে কোনো একটি ঘরে যদি 3টির বেশি গ্রহ থাকে তাহলে সেটি হচ্ছে গোলযোগ। আর তোমার এখানে 4-4টি গ্রহ কোথায় বসে আছে? তোমার এখানে 4-4টি গ্রহ বসে আছে তোমার মেষ রাশিতে। মেষ রাশিতে যা রাশিচক্রে মস্তক এবং তোমার ভাগ্যস্থান, তো তোমার ভাগ্যে গোলযোগ হয়ে আছে, একেবারে গোলযোগ পূর্ণ তোমার জীবন, একদম গোলযোগ পূর্ণ জীবন। আর্থিক অসুবিধে, বাড়ি ঘরের অসুবিধে, পারিবারিক শান্তির অসুবিধে,
শত্রুতা নিয়ে অসুবিধে, দুর্নাম বদনাম নিয়ে অসুবিধে, মানসিক শান্তিতে অসুবিধে, তোমার এই জন্মকুণ্ডলিতে দেখো আবার ছকটি দেখো, যে মেষ রাশিতে চার চারটি গ্রহ, যা তোমার নবম স্থান আর মেষ রাশিচক্রের মস্তক, আর তোমার অষ্টমে তিন তিনটি গ্রহ, মানে এই জন্মকুণ্ডলিতে নটি গ্রহের মধ্যে, অর্থাৎ এই জন্মকুণ্ডলিতে নটি গ্রহের মধ্যে চার আর তিনে সাতটি গ্রহই তোমাকে শুভ ফল দানে অক্ষম, বা তোমাকে শুভ ফল দান করতে পারছে না, তোমাকে শুভ ফল দান করতে অক্ষম, বা তোমাকে শুভ ফল দান করতে পারছে না, খুবই অসুবিধা এখানে, এখানে খুবই অসুবিধা। আর কি যে বৃহস্পতি এবং কেতু এদের অবস্থানটা শুভই আছে, এদের অবস্থানটা শুভ আছে, সংগ্রামপূর্ণ জীবন, অত্যন্ত সংগ্রাম চলছে জীবনে, আর অর্থ সঞ্চয়ে ভীষণভাবে বাধা, অর্থ সঞ্চয়ে ভীষণভাবে বাধা। তুমি সব সময় যেটা চিন্তা করেছো, যেটা তুমি স্বপ্ন দেখে রেখেছো, যেটা তুমি মনো ইচ্ছা করে রেখেছো, তা তোমার পূর্ণ হয়ই না। ভাবো একটা হয় আর একটা, একটা কথা ভাবো তুমি, তুমি একটা কথা ভাবো কিন্তু হয় আর একটা, আর কি আরো সমস্যা হলো যে তোমার বাস্তুতে বড় থেকে বড় দোষ রয়েছে, তোমার বাস্তুতে তোমার যে ফোর্থ হাউস, ফোর্থ হাউস হচ্ছে আমাদের গৃহ, আমাদের গৃহ কোনটা, ফোর্থ হাউস, তোমার ফোর্থ হাউস, তোমার অনার অফ দ্য ফোর্থ হাউস, ফোর্থে লর্ড হচ্ছে মঙ্গল, সেই মঙ্গল এখানে বুধের সাথে যুক্ত হয়ে চার চারটি গ্রহ তোমার এখানে গোলযোগ করে রেখেছে, তোমার গৃহ সংক্রান্তই তোমার গোলযোগ আছে, গৃহে তোমার শান্তি, গৃহে গোলযোগের তোমার চার চারটি কারণও আছে, গৃহতে যে তোমার গোলযোগ, গৃহতে যে তোমার যে গোলযোগ, তাতে চারটি কারণ আছে বা চারটি তোমার সমস্যা আছে, তোমার এখানে ভয়ানক বাস্তু দোষ আছে, বাস্তু দোষ আছে, যা আয় তাই ব্যয়, যা শুনাম তাই ধুনাম, পাচ্ছ কি, জিরো, শূন্য, তোমার এখানে খুবই বাস্তুগত সমস্যাও আছে। তুমি এই মকর সংক্রান্তির আগে তুমি বাস্তু সম্পর্কে, তুমি বাস্তুবিদদের, কোনো এক বাস্তুবিদের থেকে তুমি তার পরামর্শ নেবে, জ্যোতিষ এবং বাস্তু যিনি দুই জানেন তার পরামর্শ নিলে আরো ভালো, কারণ তোমার বাস্তু এবং জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজি দুদিকেই তোমার সমস্যা আছে, তোমার ছক তোমার জীবন সম্পর্কে বিস্তারিত বলব, তোমার ছক তোমার জীবন সম্পর্কে বিস্তারিত বলব, আজকে একেবারে সময় নেই,
আগামী দিন অবশ্য পড়বে। যারা তোমরা দীক্ষার জন্য এই সময় নাম লিখিয়েছ, তোমাদের যে সময় আসতে বলা হয়েছে, অর্থাৎ যারা নাম গোত্র দীক্ষার জন্য লিখিয়ে দিয়েছ, যারা দীক্ষার জন্য নাম গোত্র লিখিয়ে দিয়েছ, তোমাদের যে সময় আসতে বলা হয়েছে, অর্থাৎ সকাল 10টা থেকে দুটোর মধ্যেই তোমরা আসবে। যারা জ্যোতিষ পরামর্শ নিতে আসবে, যারা তোমরা জ্যোতিষ পরামর্শ নিতে আসবে, তাদেরকে যেরকম সময় দেওয়া হবে, অর্থাৎ সকাল 10টা থেকে 3টের মধ্যে শ্রীরামপুর এবং শিলিগুড়িতে, সকাল 10টা থেকে 3টের মধ্যে, আর গড়িয়া এবং দমদম পার্কে, গড়িয়া এবং দমদম পার্কে দুপুর 1টা থেকে 5টার মধ্যে তোমরা আসবে। 2009 সাল, 2010 সাল, 2011 সাল, 2012 সালে যে প্রভূত দেরি হতো, বিশেষত 9, 10, 11 এই তিনটি বছর যখন আশ্রমের কাজ হচ্ছিল, তখন প্রভূত দেরি হতো, সে দেরি কিন্তু আর এখন হয় না, একেবারেই হয় না। তোমরা নাম লিখিয়ে আসবে আগামী দিন, এই চিঠির উত্তরটি আমি সম্পূর্ণ করব এবং তোমাদের কাছে যেগুলি তোমাদের ধার্মিক প্রশ্ন আছে সে সম্পর্কে বলব। আজকে সময় একেবারেই নেই, সকলে ভালো থাকবে, সকলে মনকে স্থির করে হাত জোর করে বলো হরি ওম নমঃ শিবায়, হরি ওম নমঃ শিবায়, হরি ওম নমঃ শিবায়, হরি ওম নমঃ নারায়ণ, হরি ওম নমঃ নারায়ণ, হরি ওম নমঃ নারায়ণ, হরি ওম নমঃ শিবায়, হরি ওম নমঃ শিবায়, হরি ওম নমঃ শিবায়।